পটুয়াখালীর গলাচিপা নদীতে এমভি সাথীর এক লঞ্চ ডুবে তিন বছর আজ। সেদিন ঝড়ের কবলে পড়ে লঞ্চ ডুবে নারী ও শিশু সহ ১৬ জনের মৃত্যু হয়। নির্মাণ ত্রুটির কারণে এর আগেও দুই দফা ডুবে যাওয়া ওই লঞ্চটির মালিক, চালক ও মাস্টারকে আসামি করে মেরিন কোর্টে মামলা করা হয়। তবে এর কোনো অগ্রগতি নেই। এদিকে সঠিক তদারকি না থাকায় নিয়ম নীতি তোয়াক্কা না করে চলছে বৈধ অবৈধ অসংখ্য নৌযান, বলছে বিআইডব্লিউটিএ। পটুয়াখালী প্রতিনিধি আব্দুল সালাম আরিফের রিপোর্ট। ২০১৪ সালের ৩রা মে পটুয়াখালীর কলাগাছিয়ায় গলাচিপা নদীতে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় এমভি সাথী ল্যাক। এতে নারী ও শিশু সহ ১৬ যাত্রীর মৃত্যু হয়। নির্মাণ ত্রুটির কারণে এর আগেও দুদফা ডুবে যায় লঞ্চটি। এরপরও লঞ্চটি চলাচলের অনুমতি দেয় বিআইডব্লিউটিএ। তৃতীয় দফায় দুর্ঘটনার পর মালিক, চালক ও মাস্টারকে আসামি করে মামলা করা হয়। তবে তিন বছরেও এর কোনো অগ্রগতি নেই। মামলাটি সাক্ষী দিয়ে এসেছি, এখন বিচারাধীন। নৌযানের নির্মাণ ত্রুটি ও নজরদারি না থাকায় লঞ্চ দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। নৌযান তৈরির ক্ষেত্রে এবং নৌযান তৈরির পরে পরবর্তী ক্ষেত্রে সর্বক্ষেত্রে নজরদারি থাকা প্রয়োজন। যথাযথভাবে যদি চেইন অফ কমান্ড মেইনটেইন করা হয় তাহলে নৌ দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব। এদিকে নৌযানগুলো কোনো ধরনের নিয়ম নীতি না মানায় দুর্ঘটনা ঘটছে বলে জানান এই বিএডব্লিউটির কর্মকর্তা। ইতিমধ্যে তাদের নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নৌ দুর্ঘটনা রোধে সংশ্লিষ্টদের নজরদারির পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।